এত সময় আমরা গৌর কথা আস্বাদন করলাম, এবার আমরা সবাই যাব মধুময় শ্রীধাম নবদ্বীপে লীলা আস্বাদনে। তো আমরা তো নবদ্বীপেই আছি, গৌর কথা আস্বাদন করছি যেহেতু, তা চলুন আমরা লীলা আস্বাদনে যাওয়ার আগে নিতাই গৌরে জয়ধ্বনি করে তবেই লীলা আস্বাদনে যাই। সবাই একসঙ্গে হাত তুলে হরি বল হরি বল নিতাই গৌর, হরি বল গৌর, হরি বল হরি বল হরি বল হরি বল। হ্যালো হ্যালো হনিতা গৌর বলে এসনায় পাল তুলে দা, দেখো তরি কোথা যা ব্রজনা নদিয়া, দেখো তরি কোথা যা ব্রজনা নদিয়া, দেখো তরে কোথা যা ব্রজনা নদিয়া, তোরি কোথা যা বজনা নদিয়া, হানিতা নবদ্বীপে কে কে গেছেন কই দেখি হাতটা তুলুন তো। আর মাঝে মাঝে যে দেখছি গ্যাপ আছে, কি ব্যাপার? যাইনি যাইনি, ওগুলো যাওয়া হয়নি সর্বনাশ। যাবো যাবো ভাবছে, এখনো যাওয়া হয়নি, যাওয়া হয়নি, না না। কীর্তন শুধু শুনলে হবে না, সোনার বোঝা তো এক নয়, কিছু তো বুঝতে হবে। সবাই এসেছি বলে আমি এসেছি তা বললে তো হবে না, কিছু তো বুঝতে হবে। হ্যাঁ, নবদ্বীপ কি আলাদা করে যেতে হয়, যাওয়া লাগে? আমাদের এই যে হৃদয় মাঝে, এখানেই বৃন্দাবন, এখানেই নবদ্বীপ ধাম,
আর এই যে এখানে আপনারা সবাই কীর্তন আস্বাদন করছেন, আজ কিন্তু এই স্থানটি নব নবদ্বীপ নব বৃন্দাবনে পরিণত। নিতাই গৌর হরি বল, মায়ের আবার উলুধ্বনি দিন। কারণ যেখানে সেখানে কিন্তু কীর্তন হয় না, যেখানে সেখানে ভক্ত সঙ্গ ভক্ত চরণধুলি পড়ে না, তাই আজ এখানে মধুর হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করতে এত ভক্তের আগমন। ভগবান বললেন যেদিন যেখানে হয় মধুর হরি নাম সংকীর্তন সেখানে আসি কারা, আমার যত প্রিয় ভক্তগণ, আর সেই ভক্তগণের যদি হয় এক মন, অন্য কোনো মন হলে হবে না, এক মন হতে হবে। তার মানে কি, মনটা দিতে হবে গোবিন্দ চরণে, মনটা বাড়ির দিকে থাকলে হবে না। যদি হয় এক মন তবেই বৃন্দাবন, তবেই সেটা নবদ্বীপ ধাম। হরি বল হরি বল। এক মনে আস্বাদন করতে হবে, কেমন? তা আজ আমরা এসেছি নব নবদ্বীপে লীলাস্বাদনে। নদিয়ার চাঁদ আমার গৌর হরি, পতিত পাবন গৌর সুন্দর, তিনি শ্রীধাম নবদ্বীপে উদয় হয়ে আসতে, তার বাল্যলীলা মানে কৈশোর বয়সের যত লীলা, শিশুকালের লীলা, সেই লীলা শেষ করে যখন তার বিদ্যাভাসে দিগ্বিজয়ী পণ্ডিত হন, হঠাৎ তার পিতা জগন্নাথ মিশ্র তিনি দেহান্তর হন, মানে যাকে বলে সহজ ভাষায় বলে মারা যায়। তা দেহান্তর যখন হন তখন মহাপ্রভু নিজে গয়াধামে গিয়ে পিতার জন্য পিণ্ড প্রদান করে, সেই গয়াধাম থেকে ফিরে আসবার পর, গয়া থেকে যেই না ফিরে এলেন, ফিরে আসবার পর কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাখা হরিনাম সংকীর্তন আরম্ভ করলেন। হরি বল হরি বল। তা তিনি নাম করতেন শ্রীধাম নবদ্বীপের পথে পথে হরিনাম করতেন। তাই শ্রীবাস পণ্ডিত বলেছিলেন, প্রভু তুমি পথে পথে হরিনাম করো বলে তোমাকে অনেক কষ্ট অনেক যন্ত্রণা পেতে হয়। সেই সময়ে বাবা নবদ্বীপে বড় বড় পণ্ডিত ছিলেন মা, যারা নিমাইকে হরিনাম করতে বাধা দিতেন। তাই শ্রীবাস পণ্ডিত বলেছিলেন যে প্রভু নাম যদি করতে হয় তুমি আমার ঘরে হরিনাম করো। হরি বল হরি বল। শুধু একটা কারণ নয়, কারণ অনেক আছে। শ্রী মানে সুন্দর, বাস মানে বাসা, যার শ্রী বাস অর্থাৎ সুন্দর বাসা আছে সেটাই তো শ্রীবাস। আর যেখানে শ্রীবাস তৈরি হয়েছে সেখানেই আমার মহাপ্রভু ভক্তগণকে নিয়ে হরিনাম করছে। শ্রীবাস তো আলাদা করে লাগবে না, আপনার হৃদয় মন্দিরটাকে শ্রীবাস তৈরি করতে পারেন আপনি। এই হৃদয় মন্দিরটাকে যদি শ্রীবাস করা যায়, এর মধ্যেই আমার গৌর গোবিন্দ তিনি অনন্ত লীলা করছেন। তো এই হৃদয়টাকে শ্রীবাস করতে হবে, এই হৃদয়টাকে, আমাদের হৃদয় মাঝেই ভগবান আছে সেটা আমরা জানতে পারি না, তাই না মা? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটি গান লিখেছিলেন, ছোট্ট করে দুই লাইন বলছি, কি বলছি, আমার হিয়ার মাঝে, কথাটা ভালো করে শুনবেন, লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি বাহির পানে। আমরা ভগবান খুঁজবার জন্য বৃন্দাবনে যাই, নবদ্বীপ যাই, সব জায়গায় নানা তীর্থ ঘুরে বেড়ায়, কিন্তু ভগবান কোথায় খুঁজে দেখো। বাহির পানে চোখ রেখেছি বাহির পানে, আমার হৃদয় পানে চাইনি, হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আহা আহা,
আমার যকল ভালোবাসায় সকল আশায় সকল ব্যথায় আমার সকল ভালোবাসায় সকল আশায় সকল ব্যথায় তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে। আমাদের জীবনে একদিকে ভগবান কষ্ট দেন আর একদিকে বাজবার মতো তিনি পথ দেখিয়ে দেন। আমাদের অপরাধের কারণে আমরা কষ্ট পাই, ভগবান যেটাই করে সেটাই মঙ্গলের কারণ। কিন্তু দেখবেন ভগবান যদি কখনো কাউকে কষ্ট দেয় তার পাশে তাকে বাজবার মতো পথও দেখিয়ে দেন। তাই আজ ভক্ত বলছি আমার সকল ভালোবাসা সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি। নিতাই গৌর হরি বল হরি বল। লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি। এই হৃদয়টাকে শ্রীবাস তৈরি করো, নিজের হৃদয়টাকে পবিত্র করো, তবে হৃদয় মাঝে তুমি গৌর গোবিন্দকে দর্শন করতে পারবে। তাই আজ শ্রীবাস সঙ্গনে আমার মহাপ্রভু ভক্তগণকে নিয়ে সকল ভক্তকে নিয়ে যখন নাম করছেন বাবা, হঠাৎ শ্রীবাস পণ্ডিতকে ডেকে বলছেন, শ্রীবাস শ্রীবাস আজ আমি তোমার ঘরে নাম করে কোনো সুখ পাচ্ছি না শ্রীবাস। কেন দয়াময়? আচ্ছা শ্রীবাস একটা কথা জিজ্ঞাসা করব, বলো প্রভু। ও শ্রীবাস তোমরা তো সবাই বলো আমি নাকি ব্রজে কানা। শ্রীবাস সবাই তো বলো আমি নাকি ব্রজের কানা, তা আমি যদি ব্রজের কানায় হব এই নবদ্বীপে আমি সবাইকে দেখতে পাচ্ছি, একজনকে তো দেখতে পাচ্ছি না। একবার বলো শ্রীবাস কোথায় আমার দাদা বলায়। আমি নাকি বুঝে কানা। নিতাই গৌর হরি বল। বলো শিবা কোথায় আমার ওই দাদা বলা। তারি অদর্শনে শ্রীবাস ও তার অদর্শনে তার অদর্শনে আমি প্রাণে মরি, এ তার অদর্শনে আমি প্রাণে মরি। তার অদর্শনে অদর্শনে আমি প্রাণে মরি। একবার বলো শিবা তোরা করি, একবার বলো শিবা তোরা করি কোথায় আমার ও শিবা। সবাই তো আছে, বলো কোথায় আমার হলো ধারি, মানে আমার দাদা কোথায়। বলো শিবাস তোরা করি কোথায় আমার হলো ধারি, বলো শিবাস তোরা করি যারে না দেখিলে প্রাণে মরি। ও শিবাস বলো একবার তোরা করি যারে না দেখিলে। Hello, yeah.
আমার তোটা দর্শনে আমি প্রাণে মরি অদর্শনে আমি প্রাণে মরি শিবাশ একবার বলে দাও কোথায় আমার হলধার মানে আমার দাদা কোথায় গৌর হরি দাদার প্রেমে পাগল হয়ে নবদ্বীপে আছে এবার আমরা একটু যাব যে বলরাম মানে কৃষ্ণের দাদা বলরাম সে কোথায় কেমন ভাবে আবির্ভূত হলেন কোথায় গেলেন মহাজন বললেন রাড়ে দে সোনা এক চক্র রাড় দে সোনাম এক চক্র গ্রাম হারাই পণ্ডিত ঘর হরিব রাড় দেশের এক চক্র গ্রাম বীরভূম ডিস্ট্রিক্ট রাড় দেশের এক চক্র গ্রামে কার ঘরে এলেন মা শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হল ধর শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলে হল ধর ব্রজের বলাই নদিয়া এলো হরি বল হরি বল নদিয়া এলো ত্রয়োদশী তিথি ব্রজের বলরাম দুটি অংশ নিয়ে আবির্ভূত হলেন হরে কৃষ্ণ বৃন্দাবনের বলরাম এই কলিযুগে দুটো অংশ নিয়ে এলেন মা একটা হলো শ্রীধাম নবদ্বীপে শচী মায়ের জ্যেষ্ঠ পুত্র মানে বড় ছেলে বিশ্বরূপ রূপে আরেকটি অংশ হলো হারাই পণ্ডিতের ঘর আলো করে কুবের রূপে হরি বল হরি বল এখন ওই দুই শক্তি যত সময় এক না হবে তত সময় দুই শক্তি যখনই এক না হবে তত সময় কিন্তু পূর্ণ শক্তি পাবে না আর পূর্ণ শক্তি না পাওয়া পর্যন্ত কিন্তু সে নিজেকে চিনতে পারবে না যে আমি কে এবার হয়েছে কি ছোট্ট শিশু যেই না জন্ম নিল আদর করে মাতা পিতা নাম রাখলেন কুবের আর ওই শিশু তার লক্ষণটা কেমন অন্যান্য বাচ্চাদের মতো নয় অন্যান্য শিশুরা তারা বনে গিয়ে যা যা খেলা করে কুবের সে খেলা করে না কুবের কি করে ছোট ছোট তার সমবয়সী বন্ধুদের নিয়ে মাঠে গিয়ে কোনোদিন রামলীলা খেলা করে কোনোদিন কৃষ্ণলীলা খেলা করে এখন কৃষ্ণলীলা রামলীলা খেলা এই বন্ধু কাল খেলেছি কৃষ্ণলীলা আজ খেলবো রামলীলা হ্যাঁ কে কি সাজবো জিজ্ঞাসা করছি কুবের কে কে কি সাজবো বলছে এই শোন এই তুই হবি হনুমান মা মানিয়েছে না দেখুন হনুমানের মতো দেখতে না এই তোকে হনুমান মানা দারুণ লাগবে হ্যাঁ তুই হনুমান সাজবি কেমন তোকে কি রাম বানানো যাবে না না রাম এ হোক আচ্ছা বেশ তাই হোক এই তুই হবি রাম এই তুই হবি জাম্বুমান কিন্তু জাম্বুমানের মতো চেহারা কিন্তু আমার নেই রে ও সাজিয়ে দেব হ্যাঁ
এক একজন এক এক রকম সাজলো, সবাই বলছে এই কুবের তুই কি সাজবি? শোন শোন, আমি কৃষ্ণলীলায় সেজেছিলাম বলরাম, আর রামলীলায় কি সাজবো জানিস? আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, তুই হনুমান তুই যমমান, আমি লক্ষণ সাজিব, তুই হনুমান তুই যমমান, লক্ষণ সাজিব। তাহলে কি হলো? তুই হনুমান তুই যমমান, তুই রাম আর আমি হলাম লক্ষণ। এবার সবাই মিলে একসঙ্গে করে, ছোট ছোট বালকরা সবাই মিলে খেলা করছে। তা যখন খেলা করছে, আসুন এই সময় আমরা একটু রামের গুণগান করি। ছোট ছোট বালকরা খেলছে, সেই সময় আমরা একটু রাম নাম রামের গুণগান গাইব। সবাই বলতে পারেন, যারা জানেন অবশ্যই গাইবেন। শ্রীরামচন্দ্র কৃপাল ভজমন হরণ ভব ভয়ারণম, 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 শ্রীরাম 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 শ্রীরাম, রামচন্দ্র কৃপাল ভজমন হরণ ভব ভয়ারণম, শ্রীরাম নব কঞ্জলোচন কঞ্জ মুখ করো কঞ্জ পদ খঞ্জারণম, নব কঞ্জলোচন কঞ্জ মুখ করো কঞ্জ পদ খঞ্জারণম, রামচন্দ্র কৃপাল ভজমন হরণ ভব ভয় দারুণম, কন্দর পায়া গনে তায়া মে কাঠাবি নবনীল নীরদ সুন্দরম, পটপীত মহন তরিত রুচি শচি নৌমী জলদ সুতাবরম, শ্রীরামে চন্দ্র কৃপাল ভজমন হরণ ভব ভয় দারুণম, শ্রীরাম 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 শ্রীরাম, ভজ দীন বন্ধু দীনেশ দানব দত্ত বংশ নিকন্দন রঘুনন্দন শ্রীরামচন্দ্র কৃপাল ভজমন হরণ ভব ভয়ারণম, শ্রীরামচন্দ্র কৃপাল ভজমন ভব ভয়ারণম, ইতি বদতি তুলসীদাস শঙ্কর শীর্ষ মণিময় রঞ্জন শ্রীরাম 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 শ্রীরাম। হঠাৎ হলো কি মা,
একজন বৈষ্ণব হারাই পণ্ডিতের গৃহে এসে উপস্থিত হলেন। এক সন্ন্যাসী এসে ডাকছে, পণ্ডিত পণ্ডিত। হারাই পণ্ডিত ভাবছে কেউ কি বাইরে ডাকছে, দেখি তো তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেখছে বাইরে একজন বৈষ্ণব। সন্ন্যাসী ঠাকুর নিজে পায়ে হেঁটে এসেছে, তাকে আদর আপ্যায়ন করে ঘরের মধ্যে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়ে করজোড়ে বললেন, সন্ন্যাসী ঠাকুর আমি কি দিয়ে আপনার সেবা করব, আপনি বলুন। কৃপা করে আমার গৃহে এসেছেন, কি আপনার চাওয়া আমায় বলুন। বৈষ্ণব, আমি তোমার গৃহে মধ্যাহ্নে প্রসাদ পাব। সন্ন্যাসী ঠাকুর, আমার গৃহে তুমি প্রসাদ পাবে, এ তো অল্প ভাগ্যের কথা নয় মা। কি গৃহমাঝে বৈষ্ণবের আগমন অল্প ভাগ্যের কথা নয়, সবার গৃহে কিন্তু বৈষ্ণব আসে না, সবার গৃহে ভক্তি চরণ ধুলি পড়ে না। তাই মহাজন বললেন, অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন। টাকা পয়সা অনেকেরই থাকে, অর্থ জগতে সবার আছে, কিন্তু গৃহমাঝে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি এ কিন্তু অল্প ভাগ্যের কথা নয়। তাই সন্ন্যাসী ঠাকুরকে দেখি করজোড়ে সন্ন্যাসী ঠাকুরের চরণ ধরে বলছি, সন্ন্যাসী ঠাকুর তুমি কাঙালির ঘরে প্রসাদ পাবে। হমা, বৈষ্ণবকে কাছে পেয়ে সেবা দেবার জন্য আয়োজন করেছি, কিন্তু সে তো বড় কাঙাল, বড় দরিদ্র, দিন ভিক্ষা করে দিন সেবা করে, কিন্তু আজ নিজের স্ত্রীকে ডাকছে, পদ্মা শিগগিরি এসো, দেখো বাইরে এসো, আমার ঘরে সন্ন্যাসী এসেছে। পদ্মাবতী তাড়াতাড়ি করে এসে চরণ ধৌত করে চরণামৃত দুজনে পান করলেন, আর তারপর বললেন, দেখো পদ্মা, সন্ন্যাসী ঠাকুর আমার গৃহে সেবা করবেন, শিগগিরি আয়োজন করো। স্বামী, ঘরে তো বেশি কিছু নেই, পদ্মা যতটুকু আছে তুমি সেটাই আয়োজন করো, তাড়াতাড়ি রন্ধন করো। আহা, শাস্ত্রে বললেন, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু জান পর ঘর। যারা মহন্ত তারা গৃহমাঝে যায় কেন? পামর জীবকে উদ্ধার করার জন্য, পাষণ্ডকে উদ্ধার করার জন্য। তাই বলছে, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, তাদের কর্ম হলো পামর জীবকে পাষণ্ডকে উদ্ধার করা, নিজ কার্য নয় তবু জান পর ঘর। সুন্দর করে রান্না করে সন্ন্যাসী ঠাকুরের সেবা দিয়েছে, আর সন্ন্যাসী বাবা সেবা করে বলছে, মা তোমরা এবার সেবা করো। করজোড়ে বলছি, সন্ন্যাসী বাবা তুমি একটু অপেক্ষা করো, তুমি একটু বিশ্রাম করো, আমার ছেলে একমাত্র পুত্র, আমার নাম হলো তার কুবের, সেই যে প্রভাতকালে ঘরে থেকে বনে গেছে খেলা করতে এখনো ফেরেনি, আমার সন্তান ফিরে এলে আমরা একসঙ্গে প্রসাদ পাবো, ততক্ষণে তুমি বিশ্রাম করো। এই কথা বলতে না বলতে হঠাৎ কুবের আমার সীতারাম 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 গাইতে গাইতে ঘরে ঢুকছে। রাম সীতাপতি সুন্দর রাম, বল রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম সীতাপতি সুন্দর রাম, হে সীতাপতি তুমি অগতি রগতি, হে সীতাপতি তুমি অগতি রগতি, হে সীতা সীতাপতি সীতাপতি সীতা।
ছোট্ট বালক তো বাবা, পাঁচ আহা 12 বছরের শিশু। এখন ওই সীতারাম সীতারাম গাইতে গাইতে ঘরের মধ্যে সন্ন্যাসী একজন বৈষ্ণব দেখে গান বন্ধ হয়ে থমকে দাঁড়িয়েছে। মা বলছে, বাবা আমার কাছে আয়, এই দেখ উনি একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব, যা প্রণাম করে আয়। যেই না বলেছে প্রণাম করে আয়, এক পা দুপা করে কাছে গিয়ে যেই না প্রণাম করতে গেছে বাবা, সন্ন্যাসী ঠাকুর চরণ দুটো সরিয়ে নিলেন। মনে মনে বলছে, আহা হা প্রণাম করো না কবি, তোমাকে পাওয়ার জন্যই তো নানা তীর্থ ঘুরতে ঘুরতে অবশেষে এই ভাঙা কুঠিরে এসে উপস্থিত হয়েছে। হরি বল হরি বল, কত জায়গায় ঘুরেছি, আরে নিজে নিজেকে কখনো প্রণাম করে কি মা? নিজে নিজেকে কেউ প্রণাম করে? কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমি কে, আর আমি তো জানি আমি কে। হ্যাঁ, এটা হলো মনের কথা। আর মুখে বলছে, নমা তোমার ছেলে তো ঘরে এলো, যাও এবার সেবা করো। তিনজনে প্রসাদ পেয়ে সন্ন্যাসীর কাছে বসে সারা রাত কৃষ্ণ কথা সদন করতে করতে নিশি প্রভাত হয়ে গেল। যেই না নিশি প্রভাত হলো, সন্ন্যাসী ঠাকুর বললেন, মা চেয়ে দেখো নিশি প্রভা, এবার আমাকে যেতে হবে। যে আমরা যে সন্ন্যাসী, এই সংসার গৃহে বেশি দিন অধিকার নেই আমাদের থাকবার, তো এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। সন্ন্যাসী বাবা, কৃপা করে আমার গৃহে চরণধুলি রেখেছিলে বলে আমরা মনের সুখে সারা রাত তোমার মুখে মধুর কৃষ্ণ নাম আস্বাদন করেছি। কিন্তু সন্ন্যাসী বাবা, শাস্ত্রে আছে বৈষ্ণব সেবা দিলে তাকে কিছু দক্ষিণা দিতে হয়। কিন্তু সন্ন্যাসী বাবা, আমরা এমনই কাঙাল, এমনই অসহায়, তোমাকে সেবা দিয়েছি কিন্তু দক্ষিণা দেবার মতো আমার কিছু নেই। কি দেব তোমায়? আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, আমি দেখি কিছু পাই কি। ঘরের ভিতরে খুঁজে খুঁজে একটা স্বর্ণ মুদ্রা পেয়েছি। ওই হারাই পণ্ডিত যখন পাড়ায় পাড়ায় ভিক্ষা করে বেড়াতো, কোনো না কোনো একজন গৃহ থেকে, মানে গৃহস্থলী থেকে একটা স্বর্ণ মুদ্রা দিয়েছিল, সেটা অতি যত্ন করে তুলে রেখেছিলেন, আর সেটাই দক্ষিণা স্বরূপ দান করছি। হারাই পণ্ডিত যেই না সেই স্বর্ণ মুদ্রাটা দিতে গেলেন বাবা, সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আমি যে সন্ন্যাসী মা, আমি তো এই দক্ষিণা নিতে পারবো না, কারণ সন্ন্যাসীদের কামিনী কাঞ্চনে লোভ করতে নেই, এই কামিনী কাঞ্চন আমরা নিতে পারবো না। হ্যাঁ আমাকে বিদায় দাও সন্ন্যাসী বাবা, তুমি যদি না নাও তাহলে যে বৈষ্ণব সেবায় কোনো ফল হবে না। আমি যে কষ্ট করে বৈষ্ণব সেবা দিয়েছি, আমার সংসারের মঙ্গল, আমার সন্তানের মঙ্গল, সকলের মঙ্গল কামনার জন্য, কিন্তু বৈষ্ণব সেবা দিয়ে যদি দক্ষিণা দিতে না পারি তাহলে বৈষ্ণব সেবায় তো কোনো ফল হবে না, কোনো লাভ হবে না। মা তোমার এতই বাসনা আমায় দক্ষিণা দেবে? আচ্ছা তুমি যদি দক্ষিণা দিতে চাও, আমি যদি কিছু চাই আমায় দেবে? সন্ন্যাসী বাবা, যদি আমার ঘরে থাকে আমি কেন দেব না? মা তবে শোনো, আমি যেটা তোমার কাছে চাইবো সেটা তোমার কাছে আছে, কিন্তু তুমি কথা দাও আমি যেটা চাইবো সেটা তুমি দেবে। বেশ সন্ন্যাসী বাবা, যদি আমার ঘরে থাকে আমি দেব দেব দেব। দেখো মা, পরে যেন না বলো না, কেমন? সন্ন্যাসী বাবা, ঠিক আছে তুমি চেয়েই দেখো, আমার ঘরে থাকলে আমি নিশ্চয়ই দেব। তবে শোনো মা, পারবে তুমি তোমার প্রাণটা আমায় দিতে? সন্ন্যাসী ঠাকুর, তুমি আমার প্রাণ চাইছো? সত্যি যদি তুমি আমার প্রাণ চেয়ে থাকো আমি অবশ্যই আমার প্রাণটা তোমায় দান করব। কি আছে প্রাণের মধ্যে, দেহের মধ্যে তো কিছু নেই, দেহ থেকে যদি প্রাণ পাখিটা চলে যায় পথে ঘাটে কত কুকুর শৃগালে ছিঁড়ে খায়। সন্ন্যাসী ঠাকুর তুমি একবার চেয়ে দেখো, তুমি চাইবা মাত্রই আমি তোমায় দান করব।
তোমার প্রাণ চাইছি না মা, তোমার ভালোবাসার প্রাণ। শুনেছি বাবা, ভালোবাসার প্রাণ। আমি তো কিছু বুঝতে পারছি না সন্ন্যাসী ঠাকুর, তুমি একটু বুঝিয়ে বলো। শোনো মা, তবে শুনে না, তোমার একমাত্র একবার ভেবে দেখো না, আমিও তো কোনো না কোনো মায়ের সন্তান। আমার মাতা পিতাও তো চেয়েছিল তাদের প্রয়োজনে আমাকে ঘরের মধ্যে বন্দী করে রাখতে। আমিও তো সেই মাকে কাঁদিয়ে সব কিছু ছেড়ে সেই জীবের মঙ্গলের জন্য ঘর থেকে পথে নেমেছি। মা, তোমার একটি সন্তানের বিনিময়ে আজকে তুমি জগৎ জননী হবে মা। মা গো, বিদায় দিয়ে দাও, একটি বার বিদায় দাও। তোমার সন্তানকে তুমি আমার করে সুখে দাও মা গো। হারাই পণ্ডিত বলছে, জানো পদ্মা, আমি আমার পুত্রের কুষ্টি বিচার করে দেখেছিলাম, আমার কবির শুধু আমার সংসারের জন্য আসে। 66 রাত্রে যখন কুষ্টি বিচার করেছিলাম, কুষ্টি বিচার করে দেখেছিলাম, কুবের শুধু আমার জন্য আসেনি, আমার সুখের জন্য নয়, সে এসেছে বিশ্ব সংসারের জন্য, এসেছে জগতে জীবের জন্য, জগতে জীবের হরিবল হরিবল। তুমি ওকে বাধা দিও না, বিদায় দিয়ে দাও ছোট্ট কুবের। বলছে মা, হবা আজ তো তোমার আনন্দ হওয়ার কথা, তোমার ঘরে সন্ন্যাসী নিজে পায়ে হেঁটে তোমার সন্তানকে তারা দক্ষিণা স্বরূপ চায়, তোমার তো আনন্দ হবে মা। কারণ এ জগতে সমস্ত মাতা পিতাই চায় তাদের সন্তানের যেন ভগবানের চরণে মতি গতি থাকে। নিতাই গৌর হরে হরে বল। ও মা, আজ স্বয়ং সন্ন্যাসী নিজে চাইছে তোমার সন্তানকে, এমন করে কয়জনার ঘরে গিয়ে কার সন্তানকে দক্ষিণেশ্বরের চাই। আজ তো আমিও ধন্য মা, তোমার মতো মায়ের কোলে সন্তান রূপে এসে আমার জন্ম ধন্য হয়ে গেল। মা গো, তোমার মনে পড়ে, মনে আছে মা, পিতৃ সত্য পালিবারে পালিবারে রাম গিয়াছিল বনে, মাতৃ আজ্ঞা পালিবারে যাব সন্ন্যাসীর শনে। মা, পিতৃ সত্য পালিবার জন্য রাম গিয়েছিল বনে, আর আজ আমি তোমার বাক্য যাতে লঙ্ঘন না হয়, তোমার বাক্য রক্ষা করবার জন্য আমি সন্ন্যাসীর সঙ্গে চলে যাব। মা, আমায় তুমি বিদায় দিয়ে দাও। সন্ন্যাসী ঠাকুর বললে, কুবের চলো, কুবের তোমার অপেক্ষায় আমি বসে আছি, আমার হাত ধরো। পদ্মাবতী এসে সন্ন্যাসী ঠাকুরের চরণটা জড়িয়ে আছাড় খেয়ে পড়েছে। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, আমি যে মা,
আজ সন্তানকে যদি তোমার হাতে সঁপে দিই, এই জগৎবাসী আমার দিকে আঙুল তুলে বলবে দেখেছো কেমন মা যে তার একমাত্র সন্তানকে সন্ন্যাসীর কাছে সঁপে দিল। একদিকে যদি তোমার বাক্য লঙ্ঘন হয়ে যায় তাহলে বৈষ্ণব চরণে আমি অপরাধী হব। আমি কোন পরীক্ষায় পড়েছি প্রভু একবার বলে কিছুক্ষণ মা কান্নাকাটি করে সন্তানের হাতটা ধরে তিনি মনস্থির করলেন যে যার পিতা দিতে চায়, যে সন্তানের ধর্মপথে যেতে চায়, আমি মা হয়ে কখনো বাধা দিতে পারি না। তাই হাতটি ধরে সন্ন্যাসীর কাছে এসে বলছে, সন্ন্যাসী বাবা তোমার কাছে আমার একটা নিবেদন, আমার সন্তান তার মাত্র 12 বৎসর বয়স, এখনো কিছু জানে না বোঝে না, তোমার হাতে সঁপে দেওয়ার আগে তোমাকে আমি জানিয়ে রাখি সন্ন্যাসী ঠাকুর, দেখো ও যে খেতে জানে জানে না, খেতে জানে না, দুধের বাছা কিন্তু সন্ন্যাসী ঠাকুর আমার আরো একটি কথা, সারাদিন আমার ছেলে মাঠে মাঠে খেলা করতে গেলে হয়তো তার মায়ের কথা মনে নাও পড়তে পারে, কিন্তু যখন সন্ধ্যা হবে কুবের হয়তো মায়ের কোল খুঁজবে, তখন তুমি কি করবে জানো? তোমার কোলে বসে তাকে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে নিজে হাতে সন্তানের হাতটি ধরে সন্ন্যাসীর হাতে সঁপে দিয়ে মাতা পিতার চরণে প্রণাম করে সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে কুবের চলে যাচ্ছে, বিদায় নিচ্ছে। যখন মামার পথের ধারে দাঁড়িয়ে আছে কুবের চলে যাচ্ছে একমাত্র সন্তান, মা পিছন থেকে চিৎকার করে ডাকছে, কুবের কুবের যাবার আগে একটিবার বাবা একটিবার একবার মা বলে ডাকরে, মা বলে
মাতা পিতার চরণ স্পর্শ করে সন্ন্যাসীর হাত ধরে কুবের চলে গেল। আর এদিকে হারাই আহাহা বৈষ্ণবের হাতটি ধরে নানা তীর্থ ঘুরছে, ঘুরতে ঘুরতে হঠাৎ কুবের বললেন, সন্ন্যাসী ঠাকুর, তুমি যে আমাকে নিয়ে এইভাবে ঘুরে বেড়াচ্ছ, আমার কি কোনো গতি হবে না? হবে হবে কুবের, হবে। বর্তমান মুম্বাই থেকে 48 কিলোমিটার দূর সেখানে একটা নদী আছে যার নাম হলো ভীমা। ওই ভীমা নদীর তীরে গিয়ে সন্ন্যাসী ঠাকুর বললেন, শোনো কুবের, তুমি ভালো করে স্নান করে এসো, আমি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। স্নান করে এসে যখন সন্ন্যাসীর কাছে এসে দাঁড়িয়েছে, সন্ন্যাসী ঠাকুর শ্রুতিমূলে বদন দিয়ে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন। দীক্ষিত করবার পর সন্ন্যাসীর চরণে, মানে গুরুদেব তো মন্ত্র গ্রহণ করেছে বলে গুরুদেবের চরণে প্রণাম করছে কুবের। আমার প্রণাম করে যেই না বদন তুলেছে, দেখছে সন্ন্যাসী ঠাকুর নেই। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, কোথায় গেলে তুমি? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? হঠাৎ অন্তর থেকে বলে উঠলেন, তোমার কোনো ভয় নেই, আমি তোমার হৃদয়ে আছি, আমি তোমার হৃদয়ে আছি, তোমার কোনো ভয় নেই। তবে আজ থেকে তোমার নাম আর কুবের নয়, শোনো, আজ হতে তব না হইল থেকে তোমার নাম হলো নিত্যানন্দ। যেই বলেছে নিত্যানন্দ, নিত্যানন্দ প্রভু চমকে উঠলেন, ও আমি নিত্যানন্দ, পূর্ণ শক্তি পেয়েছে তো মা। যেই পূর্ণ শক্তি পেয়েছে মানে দুই দেহ এক হয়ে গেছে, জলে জল ঢালিলে যে মতি মিশায় সেই মতো দুই দেহ এক হয়ে যায়। আর যেই এক হয়ে গেছে সঙ্গে সঙ্গে নিজেকে চিনতে পারলেন, ও তাহলে আমি নিত্যানন্দ। আমি যদি নিত্যানন্দ হব তাহলে আমি তো ব্রজের বলরাম, আর আমি যদি ব্রজের বলরাম হব তাহলে আমার ভাই কানাই কোথায়? হরিব কানাই কোথায়? একদিকে দাদার প্রেমে পাগল হয়ে বসে আছে গৌর হরি, আর একদিকে ভাইয়ের প্রেমে পাগল হয়ে আমার নিতাই চাঁদ এবার কানাইয়ের পাঁচু, মানে কানাইকে খুঁজবার জন্য সারা তীর্থ ভ্রমণ করছে, নানা তীর্থ ঘুরছি। এখন নানা তীর্থ ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন কোথায়? গয়া কাশী প্রয়াগ মথুরা দারাবতী, নরনারায়ণের আশ্রম গেলা গেলা মহামতি, গোমতী গণ্ডকী গেলা সুরায় কাবেরী, অযোধ্যা দণ্ড কারণ্য বলুন শ্রীহরি। সব জায়গা ঘুরতে ঘুরতে আমার নিতাই চাঁদ এসে পৌঁছালেন কোথায়? এই মত যত তীর্থ সর্বতীর্থ ঘুরে এল কোন মথুরা, কোন মথুরা সর্বতীর্থ ঘুরে এল কোন মথুরা, দেখো দেখো এল মথুরা। নিতাই কোথায় এলেন? পুনঃ মথুরায়, মানে সমস্ত তীর্থ ঘুরতে ঘুরতে মথুরায় এসেছে। এখন মথুরা এসে ডাকছে, ও মথুরাবাসিনী, ও মথুরাবাসিনী, এই যে আমার দিকে, আমার দিকে, আমার দিকে তাকাও। বলছি কি, তুমি কি এই মথুরায় থাকো? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? তুমি কি এখানেই থাকো? মায়েরা বলুন বলুন। আচ্ছা, তোমরা বলতে পারো এখানে আমার ভাই কানাই কোথায় আছে? কি বলতে পারো, কানাই কোথায় আছে? ওই তো দেখাচ্ছে, ওইখানে আছে। কোথায় আছে বলো না। মথুরাবাসিনী বলছে, ও ঠাকুর, তুমি কি, তোমাকে তো চিনতে পারলাম না। নিতাই চাঁদ বলছে, তুমি আমায় চিনতে পারবে না, তবে হ্যাঁ
তুমি যার কথা জিজ্ঞাসা করছো মানে তোমার ভাই কানাই, কানাই তো আর মথুরায় থাকে না, সে থাকে বৃন্দাবনে। ও আমার ভাই কানাই বৃন্দাবনে? আহা, আচ্ছা ও মথুরাবাসিনী শোনো না, বলি কি আমার ভাই বৃন্দাবনে আগে যা যা করতো এখনো কি তাই করে, বলে দিতে পারবে? মথুরাবাসিনী বলছে তার মানে ঠাকুর তোমার কথা কিন্তু আমরা কিছু বুঝতে পারছি না, বুঝতে পারছো না? শোনো তাহলে গুছিয়ে বলি, আমার ভাই কানাই বৃন্দাবনে আগে যা যা করতো মানে কি করতো, ধেনু চড়াতো, বাঁশি বাজাতো, হ্যাঁ তা এখনো কি তাই করে? তা জিজ্ঞাসা করছে কিভাবে, এখনো কি বৃন্দাবনে? এই গানটা আপনারা শুনেছেন কিন্তু এটা একটু আলাদা, মানে আমরা যেটা শুনেছি এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, কাউকে বোঝানোর জন্য এটা বলা হয় এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। আর যদি জিজ্ঞাসা স্বরূপ এই গানটি গাওয়া হয় তাহলে কি যুক্ত করতে হয়? এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, এখনো কি বৃন্দাবনে ওই বাঁশির সুরে বনে বাঁশি বলো না ময়ূর নাচে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, এখনো কি বৃন্দাবনে এখনো কি হরিব এখনো কি ধেনু বলি ওগো বলো না গো, এখনো কি ha ha ha
বৃন্দাবনে বাজি বাজে বাজে